সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত তাহলে যখন এই এতগুলো সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল উপনিবেশকে দখল করবার জন্য তখন তাদের মধ্যে সংঘাত ছিল অনিবার্য তো সেই সংঘাতই তাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছিল একটা মর্মান্তিক পরিণতির দিকে আর সেই পরিণতিই ছিল প্রথম বিশ্বযুদ্ধ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইউরোপে সাম্রাজ্যবাদের যুগ নামে পরিচিত যেটা তোমাদের আমি এই সাম্রাজ্যবাদী শক্তিগুলির কথা বলার ক্ষেত্রে প্রথমেই বলেছি প্রধান সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে প্রথমেই আমরা পাচ্ছি কাদেরকে ইংল্যান্ড এবং ফ্রান্সকে অগ্রণী সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে জার্মানি এবং ইতালি পরবর্তীকালে আত্মপ্রকাশ করেছিল নামগুলো একটু আন্ডারলাইন করছি দেখে নেবে যে যদি তোমাদের কখনো এক্সামে দেয় যে সাম্রাজ্যবাদী শক্তি বলতে আমরা প্রধানত কোন শক্তিগুলির কথা বলবো তো প্রথমেই বলবো ইংল্যান্ড ফ্রান্স এবং পরবর্তীকালে আমরা পাচ্ছি জার্মানি এবং ইতালির কথা এবং এরা মানে দেখতে পাচ্ছি দুটো ভাগ হয়ে যাচ্ছে যেখানে একদিকে থাকছে ইংল্যান্ড ফ্রান্স আর একদিকে থাকছে জার্মানি ইতালি এবং এই জার্মানি ইতালি শক্তি জোট তারা ইংল্যান্ড ফ্রান্স শক্তি জোটের সাথে সরি শক্তি জোটের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছিল একে একে রাশিয়া জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে যা প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিকা রচনা করেছিল প্রথম বিশ্বযুদ্ধ কবে সংগঠিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে এবং এটি শেষ হয় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে সন্ধির মাধ্যমে তো এসো সবার আগে জেনে নি এই প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি কি কি ছিল তো প্রথম বিশ্বযুদ্ধে প্রধান কারণই যেটা ছিল সেটি হলো উগ্র এবং অতৃপ্ত জাতীয়তাবাদ এক নম্বর কারণ এটা পয়েন্ট করে নিতে পারো বিংশ শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র এবং সংকীর্ণ জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে উঠতে থাকে অর্থাৎ নিজের জাতি শ্রেষ্ঠ এবং অপর জাতি নিকৃষ্ট এই ধ্যান এই ধ্যান ধারণাটা বা এই চিন্তা ভাবনাটা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে প্রবল আকার ধারণ করতে শুরু করে এই সময় ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে এই উগ্র জাতীয়তাবাদী মনোভাবের উন্মেষ ঘটতে থাকে এবং ইউরোপের প্রতিটা দেশ বা প্রতিটি জাতি নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করতে থাকে এবং অন্য জাতিগুলিকে নিকৃষ্ট বলে মনে করতে থাকে রাশিয়া ফ্রান্স জাপান প্রভৃতি দেশেও এই উগ্র জাতীয়তাবাদের বিকাশ ঘটতে থাকে বলকান বুলগেরিয়া রুমানিয়া গ্রিস সার্বিয়া প্রভৃতি রাজ্য প্রচলিত ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট ছিল অস্ট্রিয়ার সাথে যুক্ত বসনিয়া এবং হার্জিগোভিনা সার্বিয়ার সাথে যুক্ত হওয়ার দাবি জানায় তেমনি ফ্রান্স প্রাশিয়ার অধীনস্থ আলসাস এবং লোরেনকে স্বাধীন করার দাবি তোলে ট্রিয়েস্ট এবং ট্রেন্টিনো পাওয়ার জন্য ইটালীয়রা স্লেজুইক পাওয়ার জন্য ডেনরা ডেন মানে ওখানে ডেনমার্কের কথা বলা হচ্ছে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডবাসী বা আয়ারল্যান্ডের মানুষ বিদ্রোহ করে অর্থাৎ আমরা এইখানে কি দেখতে পেলাম যে এই সময় যে ওই ভিয়েনা ব্যবস্থার মাধ্যমে যে নতুন একটা ব্যবস্থা গড়ে উঠেছিল সেখানে কেউই নিজেদের রাষ্ট্রব্যবস্থার সীমানা নিয়ে সীমানার পরিসর নিয়ে সন্তুষ্ট ছিল না তাই না দেখো এজন্যই বলা হচ্ছে কি যে অস্ট্রিয়ার সাথে যে বসনিয়া এবং যুক্ত ছিল তারা কিন্তু মোটেও অস্ট্রিয়ার সাথে যুক্ত থাকতে চায়নি তারা চেয়েছিল সার্বিয়ার সাথে যুক্ত হতে আবার যেমন ধরো ফ্রান্স ফ্রান্স কি চেয়েছিল ফ্রান্স চেয়েছিল প্রাশিয়ার আন্ডারে যে আলসাস এবং লোরেন নামক অঞ্চল দুটি রয়েছে তারা প্রাশিয়ার আন্ডারে নয় তারা আলাদা হয়ে বা তারা স্বাধীন একটি অঞ্চলের মর্যাদা পাক আবার দেখো টুয়েস্ট এবং ট্রেন্টিনো নামক স্থানগুলি পাওয়ার জন্য ইটালি ভীষণভাবেই যাকে বলে উঠে পড়ে লেগেছিল আর স্লেজুই পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল কারা ডেনমার্কের মানুষেরা আবার ইংল্যান্ড তখন যেহেতু ইংল্যান্ডের আন্ডারে আয়ারল্যান্ড ছিল তাহলে ইংল্যান্ডের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আয়ারল্যান্ডের মানুষও আন্দোলন শুরু করেছিল নেক্সট আসবে ঔপনিবেশিক এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা এটা হচ্ছে তোমার প্রথম বিশ্বযুদ্ধের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ ইংল্যান্ড ফ্রান্স প্রভৃতি দেশে আগে শিল্পায়ন ঘটায় তারা এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন উন্নত স্থানগুলি নিজেদের মধ্যে ভাগ করে নেয় উপনিবেশ হিসাবে জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সেখানে যেহেতু অনেক পরে শিল্পায়ন ঘটেছিল তো তারা সেই শিল্পজাত দ্রব্যের বাজার আয়ত্ত করবার জন্য উপনিবেশ দখল করতে গেলে অন্যদের সঙ্গে সংঘাত বেঁধে যায় স্বাভাবিক কেন ইংল্যান্ড ফ্রান্সে যেহেতু আগে শিল্পায়ন হয়েছে সেহেতু তারা ভালো ভালো জায়গাগুলো উপনিবেশের জন্য দখল করে নিয়েছে আর যেহেতু জার্মানি বা ইতালিতে অনেক পরে শিল্পায়ন ঘটেছে তো তারা সেই রকমভাবে যেহেতু মার্কেট পাচ্ছিলো না উপনিবেশ পাচ্ছিল না তখনই তারা ইংল্যান্ড ফ্রান্সের সাথে সংঘাতে লিপ্ত হয়েছিল এই জায়গাগুলিকে ওদের কাছ থেকে দখল করে নেওয়ার জন্য নতুন উপনিবেশ দখলের জন্য জার্মানির সম্রাট বা জার্মানির কাইদার দ্বিতীয় উইলিয়াম বিশাল জার্মান নৌবহর গঠনের কাজে হাত দেন এতে আতঙ্কিত হয়ে ইংল্যান্ডও পাল্লা নৌশক্তি বৃদ্ধি করতে শুরু করে অর্থাৎ ইংল্যান্ড তো নৌশক্তিতে শ্রেষ্ঠ ছিল আমরা সকলেই জানি কিন্তু যখন জার্মানির কায়জার দ্বিতীয় উইলিয়াম তিনি যখন একটা শক্তিশালী নৌবহর গঠনের কাজে হাত দিলেন তখন ইংল্যান্ড রীতিমতন ভয় পেয়ে গেল এবং তারা তাদের নৌশক্তিকে আরও অধিক পরিমাণে বৃদ্ধি করার কাজে মনোনিবেশ করল তিন নম্বর পয়েন্ট আমরা দেব যেটা সেটি হল সমরসজ্জা প্রথম বিশ্বযুদ্ধের দ্বিতীয় সরি তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো সমরসজ্জা শিল্প বিপ্লবের ফলে অস্ত্র এবং সামরিক পণ্য উৎপাদনেও যুগান্তকারী পরিবর্তন আসে মিনিটে কুড়ি থেকে তিরিশটি গুলি ছোঁড়ার মতন বন্দুক আবিষ্কার হয় উনিশশো খ্রিস্টাব্দে ফ্রান্স এবং উনিশশো ছয় খ্রিস্টাব্দে জার্মানি সাবমেরিন তৈরি করে এই সময় তৈরি হয় গ্রেট নট নামক এক যুদ্ধ জাহাজ উনিশশো ছয় খ্রিস্টাব্দ থেকে দেশগুলির মধ্যে শুরু হয় নৌবাহিনী নির্মাণের চূড়ান্ত প্রতিযোগিতা শুধুমাত্র জার্মানি বা তার মিত্ররা নয় ইংল্যান্ড ফ্রান্সের মতন দেশও সামরিক পণ্যের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে শুরু করে অর্থাৎ যে সময়ের কথা আমরা পড়ছি সেই সময় শুধু ইংল্যান্ড ফ্রান্স নয় আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড ফ্রান্স ছাড়াও জার্মানি ইতালি রাশিয়া এরা সকলেই বা এদের সকলেরই অস্ত্র এক বিপুল উন্নতি ঘটেছিল এবং সেটা উদাহরণেই তোমরা দেখতে পেলে যে কোন সালে কোথায় কিরকম ধরনের উন্নত অস্ত্র আবিষ্কার হয়েছিল এবং এই সমস্ত দেশি অস্ত্রশস্ত্র বানানোর জন্য বলো বা অস্ত্রশস্ত্র কেনার জন্যই যাই বলি না কেন বিপুল পরিমাণ অর্থ ইনভেস্ট করতে বা ব্যয় করতে শুরু করে দিয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করতে গিয়ে যার কথা না বললেই নয় সেটি হলো কাইজার উইলিয়ামের দায়িত্ব অর্থাৎ এই প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে কাইজার দ্বিতীয় উইলিয়ামের কি ভূমিকা ছিল কাইজার উইলিয়ামে সাম্রাজ্যবাদী কার্যকলাপ যেমন শান্তিবাদী নীতি পরিত্যাগ করে সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করা নৌশক্তি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা রাশিয়ার সাথে রি ইন্স্যুরেন্সের চুক্তি বাতিল করা এই সমস্ত কারণে অন্যান্য দেশের সাথে জার্মানির শত্রুতা বাড়তে থাকে যা প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে প্রথম বিশ্বযুদ্ধের আগে এই সময় দেখতে পাবো কি যে পরস্পর বিরোধী শক্তি জোটের গঠন হচ্ছে অর্থাৎ এই সময় সমগ্র ইউরোপ কতগুলি শক্তি শিবিরে ভাগ হয়ে যাচ্ছে কি রকম দেখো প্রাশিয়ার প্রধানমন্ত্রী বেসমার্ক যখন তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ কাজ সম্পূর্ণ করলেন তখন তিনি জার্মানিকে একটি পরিতৃপ্ত দেশ বলে ঘোষণা করলেন জার্মানির ঐক্য স্থাপনের পর বেসমার্ক কি করলেন বিসমার্ক জার্মানিকে পরিতৃপ্ত দেশ ঘোষণা বলে বর্ণনা করলেন শুধু তাই নয় তিনি ফ্রান্সকে রাখার নীতি গ্রহণ করলেন এক্ষেত্রে তিনি অস্ট্রিয়া ইতালি এবং জার্মানিকে নিয়ে ত্রিশক্তি মৈত্রী গঠন করেছিলেন বিসমার্কের এই কার্যকলাপের ফলে অপরদিকে ব্রিটেনের নেতৃত্বে উনিশশো সাত খ্রিস্টাব্দে ব্রিটেন ফ্রান্স এবং রাশিয়া নিয়ে ত্রিপল আতাত গঠিত হচ্ছে তাহলে দেখো বেসমার্কের কার্যকলাপের পরবর্তীকালে ইউরোপ ধীরে ধীরে দুটো প্রধান শক্তি জোটে বিভক্ত হয়ে যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ফ্রান্সকে একঘরে করে রাখার তাগিদের কারণে বেসমার্ক গঠন করছেন একটি মৈত্রী জোট যার নাম হচ্ছে কি ত্রিশক্তি মৈত্রী এবং এই ত্রিশক্তি মৈত্রী জোটের মধ্যে আমরা কাদেরকে দেখতে পাচ্ছি না অস্ট্রিয়া ইতালি এবং জার্মানি আর এদের বিপক্ষ শক্তি হিসাবে বা বিপক্ষ জোট হিসাবে আমরা যে শক্তি জোটটা পাচ্ছি যেটাকে ট্রিপল আতাতও বলতে পারি সেটা হলো কারা না সেটা হলো ব্রিটেন ফ্রান্স এবং রাশিয়া একদিকে জার্মানি অস্ট্রিয়া ইটালি এবং অন্যদিকে ফ্রান্স ব্রিটেন এবং রাশিয়া এই দুইটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দিনের পর দিন বেড়েই চলে এবং এই ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি আতাতে প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত সারা বিশ্বকে একটি বৃহৎ যুদ্ধের দিকে এগিয়ে দেয় বলকান অঞ্চলের উত্তেজনা প্রথম বিশ্বযুদ্ধে ইন্ধন যুগিয়েছিল বলে অনেকে মনে করে থাকেন বলকান অঞ্চলের জাতিসমূহ একদিকে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য থেকে রেহাই পেতে চেয়েছিল অন্যদিকে অটোম্যান শাসন থেকেও মুক্তি চাইছিল এই সুযোগটা নিয়েছিল কে না রাশিয়া রাশিয়া কি করেছিল রাশিয়া এই অঞ্চলের স্লাভিক জনগোষ্ঠীকে প্যান স্লাভ জাতীয়তাবাদ এবং অর্থডক্স খ্রিস্টীয় মতবাদ দ্বারা প্রভাবিত করবার চেষ্টা করেছিল রাশিয়া তাদের প্রতিদ্বন্দ্বী অটোম্যান এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যকে বলকান অঞ্চল থেকে বিতাড়িত করে সেই স্থান দখল করতে চেয়েছিল বলকান সমস্যার কথা আমরা আগেও পড়েছিলাম এবং সেক্ষেত্রে বলেছিলাম বা দেখেওছিলাম যে বলকান সমস্যা কিন্তু তখনও পুরোপুরিভাবে সেই সমস্যার সমাধান হয়নি যেটা পরবর্তীকালে এবং বারংবার ইউরোপকে অশান্তিতে ফেলেছিল তো সেই একই ঘটনা দেখো আবার রিপিটেশন হচ্ছে কখন না প্রথম বিশ্বযুদ্ধের আগে এবং এই প্রথম বিশ্বযুদ্ধের আগে বলকান সমস্যা এই যুদ্ধের কারণকে কিন্তু ত্বরান্বিত করেছিল দারদেনেলেস প্রণালীতে রুশ যুদ্ধ জাহাজ চলাচলকে কেন্দ্র করে অস্ট্রিয়া এবং রাশিয়ার মধ্যে একটা মতভেদ সৃষ্টি হয় তার ফলে অস্ট্রিয়া আর রাশিয়ার সম্পর্কের মধ্যে ভাটার সৃষ্টি পড়ে বলকান অঞ্চলে স্লাবিক জনগোষ্ঠীর জাতীয়তাবাদী আন্দোলন প্রথম বিশ্বযুদ্ধে সূত্রপাতের জন্য সরাসরি দায়ী ছিল প্যান স্লাভিজম এমন একটি ধারণা যারা বিশ্বাস করে যে পূর্ব ইউরোপের স্লাভিক জনগোষ্ঠীর নিজস্ব স্বাধীন দেশ হওয়া উচিত ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে প্যান স্লাভিজম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় স্লাবিক জাতীয়তাবাদ সবচেয়ে বেশি শক্তিশালী ছিল সার্বিয়াতে সার্বরা অন্যান্য অঞ্চলেও প্যান স্লাভ জাতীয়তাবাদ ছড়িয়ে দিতে অবদান রেখেছিল অর্থাৎ এই সার্বিয়ার মানুষেরা তাদের জাতীয়তাবাদকে কেন্দ্র করে বা তারা স্বাধীনতা লাভ করার জন্য যে আন্দোলন শুরু করেছিল যেটা বলকান সমস্যাকে তো বটেই প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও বা প্রথম বিশ্বযুদ্ধের কারণকে ত্বরান্বিত ত্বরান্বিতকরণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল আর এই ঘটনার সূত্রপাত ধরেই বা এই ঘটনার ধরেই যে ঘটনাটা ঘটেছিল রিপিট হয়েছিল সেটি হল সেরাজেভো হত্যাকাণ্ড যেটাকে প্রথম বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ কারণ বলা যেতে পারে প্যান ফ্লাভিজম জাতীয়তাবাদ অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্য এবং এই অঞ্চলে এর নিয়ন্ত্রণ এবং প্রভাবের বিরোধিতা করে অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য কর্তৃক Bosnia and হার্জে সংযুক্তিকরণের ফলে উত্তেজিত হয়ে অনেক তরুণ সার্ব ব্ল্যাক হ্যান্ডের মতন উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীতে যোগ দেয় অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি যে অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য কর্তৃক জোর করে কি করা হয়েছিল বসনিয়া অ্যান্ড হারজে সংযুক্ত করা হয়েছিল অর্থাৎ ওখানকার মানুষের জাতীয়তাবাদকে বা চিন্তাভাবনাকে রকম। প্রায়োরিটি দেওয়া হয়নি তার বদলে একরকম জোর করেই এই অঞ্চল দুটো অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যভুক্ত করা হয়েছিল যার ফলে ওখানকার মানুষের মধ্যে একটা উগ্র জাতীয়তাবাদী চেতনার জন্ম হয়েছিল এবং তারা ব্ল্যাক হ্যান্ড মানে যারা তরুণ সমাজ ছিল তারা ব্ল্যাক হ্যান্ডের মতন উগ্র জাতীয়তাবাদী সংস্থার সাথে যুক্ত হয়ে পড়েছিল এই গোষ্ঠীগুলি বলকান অঞ্চল থেকে অস্ট্রিয়া হাঙ্গেরির বিদায় এবং সমস্ত স্লাভিক জনগোষ্ঠীর জন্য একটি একীভূত গ্রেটার সার্বিয়া প্রতিষ্ঠার প্রত্যাশা করেছিল অর্থাৎ তারা চেয়েছিল কি তারা চেয়েছিল অস্ট্রিয়া হাঙ্গেরির হাত থেকে বা কবল থেকে মুক্ত হতে এবং সেখানে সমস্ত স্লাভিক জনগোষ্ঠীকে নিয়ে একটা বৃহৎ অঞ্চল বা অংশ গড়ে তুলতে যা গ্রেটার সার্বিয়া প্রতিষ্ঠার কথা তারা চিন্তা ভাবনা করেছিল এই প্যানিক জাতীয়তাবাদী উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের আঠাশে জুন সরি এটা চব্বিশে জুন চব্বিশে জুন বসনিয়ার সেরা সেরাজেবতে আজডিউ জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এবং একটি চরমপত্র পাঠায় এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে শর্ত পূরণ করতে বলা হয় যে সার্বিয়া কিছু মানলেও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে এমন কিছু শর্ত প্রত্যাখ্যান করলে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি রচিত হয় এই হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসাবে বিবেচিত এখানে হত্যাকাণ্ডটা তোমাদের একটুখানি আমি আলোচনা করে দিতে চাই দেখো এই সময় অস্ট্রিয়ার যুবরাজ এবং সার্বিয়াতে গিয়েছিলেন ভ্রমণের উদ্দেশ্যে বলা যেতে পারে কিন্তু সেখানে আমরা কি দেখেছিলাম এই যে ব্ল্যাক অ্যান্ড গোষ্ঠী যার কথা আমরা এক্ষুনি পড়লাম সেই ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠীর হাতে এদের মৃত্যু ঘটে তখন এই ঘটনার প্রতিবাদেই আমরা কি দেখতে পেয়েছিলাম যে অস্ট্রিয়া পুরো এই ঘটনার জন্য সার্বিয়াকে দায়ী করেছিল এবং অস্ট্রিয়া সার্বিয়ার কাছে একটা চরমপত্র পাঠিয়েছিল এবং পাঠিয়ে দিয়ে বলেছিল মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সমস্ত দাবি মানতে হবে যদি না মানা হয় তাহলেই তারা যুদ্ধের ঘোষণা করবে তাহলে এই যে ঘটনা সেটাই কিন্তু সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত আর মনে করা হয় এই সেরাজেভো হত্যাকাণ্ডই প্রথম বিশ্বযুদ্ধের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ছিল